সুপ্রিম কোর্ট নির্দেশ আছে, সে কাছে যেতে পারবে না নাকি, ফ্যামিলি ইন্টারভিউ দেবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নেই। আমি মনে করি দল থেকে টাকা রাখা উচিত না। ইকুলাংবার সরকারের এজেন্টকে শুধু এখানে তাকে তাকে পরিত্যাগ করুন, এই আইনজীবী দাঁড়িয়ে শিখে সে নিয়ে কর, এরপর সে বলা খারাপ করেছে। সে সুপ্রিম কোর্টে সে যে আজনাটিকেন দিয়েছিল সেটা সে লঙ্ঘন করেছে। পরবর্তী পর্যায়ে কয়েক মাস পরে আবার সে আইনজীবীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ করার পর এবং সেখানে এবং রিপোর্ট দিয়ে দিয়েছে, দেখে যোগাযোগ খবর পাওয়ারও আইনজীবী রিপোর্ট দিয়ে দিয়েছে, এই লোকটা এখন ওই লোক ওকে বিয়ে করছে। এই যে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ আছে সে কাছে যেতে পারবে না নাকি, ফ্যামিলি ইন্টারভিউ দেবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নেই, আবার সাত মাসের বাধ্য আছে এটার মধ্যে। এই যে তার নথি স্খলন, এছাড়া এখন তার ওই যে অভিযোগটা বার কাউন্সিলে আছে সেটা চার্জ ফ্রেম হয়ে গেছে, তার বিরুদ্ধে অভিযোগ, এই যে মানে মহিলাকে উত্তেজিত করা, উত্তেজিত করা পরও এসব এই অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে সুপ্রিম কোর্টে, ইয়াতে বার কাউন্সিলে এখন চার্জ ফ্রেম করা মানে প্রাইভেসি অভিযোগটা প্রমাণিত আর স্বীকার করছে, সে আন্ডারটেকিং দিয়ে কোর্টে স্বীকার করছে, আন্ডারটেকিং স্বীকার করছে, তো সেই লোকটা কী হবে? Cinematic display, photography master, performance expert, Next GN9. এই যে এত খারাপ লোক, নৈতিক স্খলন জড়িত এবং মিথ্যা কথা বলে, অনভিজ্ঞ এবং এবং এটা সরকারের জিতানোর জন্য এখানে এত ষড়যন্ত্র করছে, সেই লোকটা কী হবে? জাতীয় আইনজীবী ফোরামে না থাকতে পারে আপনার, আমি মনে করি এটা বিএনপি স্থায়ী কমিটির সম্মানের সদস্য যারা আছেন অনুরোধ করব, তার এই পুরো ঘটনাটা কোর্টে এই নির্বাচনে সে কীভাবে সরকারের সিদ্ধানের জন্য পাগল প্রায় ছিল এবং ষড়যন্ত্র করেছিল সে তদন্ত করা হোক, আর তার ব্যক্তিগত সুপ্রিম কোর্টে এসে আরেকজনের পরীক্ষা যাবে না আন্ডারটেকিং দিয়েছে সেটা লঙ্ঘনের জন্য, নৈতিক স্খলনের জন্য কারণে তাকে আমি মনে করি দল থেকে টাকা রাখা উচিত না। আমি আপনাদের যারা জাতীয় আইনজীবী ফোরাম করেন, যারা শহীদ জিয়াকে বিশ্বাস আদর্শে বিশ্বাস করেন, যারা আমাদের প্রিয় নেতা থাকবেন শ্রদ্ধা করেন, আমাদের প্রিয় নেত্রী দেশশ্রী বেগম খালেদার প্রতি শ্রদ্ধা আছেন, তাকে আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন, একত্রিত হন, ইকুলাংবার সরকারের এজেন্টকে শুধু এখানে তাকে তাকে পরিত্যাগ করুন, তাকে দল থেকে বহিষ্কারের জন্য দাবি জানান, সাধারণ সভা করেন এবং এই কুলাঙ্কা যেন সুপ্রিম কোর্টে আমাদের এখানে প্রায় 2500-2600 মহিলা প্র্যাকটিস কাজ কর, মহিলা আইনজীবী কাজ করে, এই কুলাঙ্কা কোন সময় কোন ক্ষতি করে কোন মহিলার, এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধান হয়ে যান, সতর্ক থাকুন, ঠিক আছে? এবং আমি এই কুলাঙ্গারকে এখান থেকে দল থেকে বহিষ্কার করার জন্য আশা করি আপনারা চেষ্টা করবেন, এবং সমগ্র ঘটনাগুলো না আমি ডকুমেন্টারি দিলাম, প্রথম দুটো চিঠি, তারপর হলো তার কোর্টে আন্ডারটেকিং, জেল থেকে জামিন আন্ডারটেকিং এবং কোর্টের রায় দিলাম আমার এই বক্তব্যের সমর্থনে। এবং আপনার সাধারণ সেন্সে বলেন তার উদ্দেশ্যটাই ছিল যে এখানে সরকারকে ওয়াকওভার দিয়ে দেওয়া, মানে আমিষ দুইটা, আমরা আপনারা তাদের এই যে ব্যর্থ করেন আমরা সকল সমর্থন চাই। আমরা ধরেন আমরা রাজনীতি করি, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী কিন্তু প্রথম, তারপরে আমাদের মতাদর্শ, আমরা সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, মিথ্যা বলতে হবে, এবং সত্যবাদী হন এবং সাহসে দাঁড়ান, এইসব যারা এইসব খারাপ লোক আছে সুপ্রিম কোর্টে তাদের সুপ্রিম কোর্টে বিচার করুন।